নমস্কার বন্ধুরা, আপনারা সব ভালো আছেন? আমরাও ভালো আছি। আজকে একটা আজকে সন্ধ্যায় একটা ছোট টিফিন খাওয়ার মতন একটা রেসিপি নিয়ে এসেছি, পাউরুটি দিয়ে করব। যার জন্য পাউরুটিগুলো এই স্লাইস পাউরুটি, আমি 8 পিস পাউরুটি নিয়েছি। এই যে নিচে একটা ফ্রাই প্যান দিয়েছি বসিয়ে, তার নিচে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে জল দিয়েছি ফ্রাই প্যানের ভেতরে দিয়ে, আর এই পাউরুটিগুলো সব একে একে একটু গরম করে নেবো ঝাঁঝিটা দিয়ে, দিয়ে একটু চাপা দিচ্ছি। পাউরুটিটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি ফ্রাই প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে একটু পুর তৈরি করব। এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, গাজর কুচি দিচ্ছি, সঙ্গে আদা রসুন কুচোটাও দিয়ে দিচ্ছি, আদা রসুন কুচি দিচ্ছি, কাঁচা গন্ধটা কেটে যাবে। এইবারে হালকা করে ভেজে নিয়েছি গাজর আর পেঁয়াজ, এবারে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম হাতে করেই একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। ডিমটা না দিলেও হতো, ডিমটা দিলে একটু ভালো টেস্ট হয়, ফ্লেভারটা অন্যরকম হয়। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সব শেষে একটু ধনে পাতা কুচি দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি আর একটু পরে দেব। অল্প একটু সোয়া সস দিয়ে দিচ্ছি, বেশি দেব না, 1 চামচের মতো দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সব শেষে। পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, পাউরুটিটা এই জাস্ট একটু ঠান্ডা করে নিয়ে চারি পাঁচটা কেটে কেটে নিয়েছি, এইভাবে সব পাউরুটিগুলোই কেটে নিয়েছি। এবার একটু বেড়ে নেবো, ঠান্ডা করতে দিয়েছি। এবার অল্প অল্প পুর নিয়ে এইভাবে একটু মুড়ে নেব। একটা একটা করে এইভাবে তৈরি করব। বন্ধুরা, এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার
একটু নুন দেব, একটু হলুদ দেব, আর একটা ডিম ফাটিয়ে দেব। একটু হাতে করেই গুলিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা বেলে দেখাচ্ছি, কুকটাও এইভাবে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আগে বন্ধুরা সবগুলো বেলে নিয়েছি, পুর ভরিয়ে ভরে দিয়েছি এইভাবে। এবার এই ডিম আর কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ভেজে নিচ্ছি। এই যে এইভাবে ভেজে নিচ্ছি আমি, এক পিঠটা হয়ে গেছে। একদিকটা হয়ে গেছে, আবার একদিকটা হচ্ছে। বন্ধুরা ডিম পাউরুটি রেসিপিটা আমার হয়ে গেছে। আর দেখুন কত কিস্তি হয়েছে, মুচমুচে পাড়া মুচমুচেই হয়েছে। টমেটো সস দিয়ে খাওয়া হবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, আপনারা সব ভালো থাকবেন।